আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান মনি। শুরুতেই সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্ব, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও আনুগত্য বিবেচনা করে সেনা সদস্যদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 52টি মানহীন পণ্যের মধ্যে দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ 26টি, 16টি অকৃতকার্য, হাইকোর্টে বিএসটিআই এর প্রতিবেদন। অচিরেই নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে, বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। বিশ্ব বাবা দিবস আজ, বাবার সাথেই যেন প্রতিটি সন্তানের আদর ও শাসন মাথা গল্প, গড়ে ওঠে ভিন্ন অনুভূতির মেলবন্ধন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। আরও থাকছে রোববারের নিয়মিত আয়োজনে রাজধানী। এবারে বিস্তারিত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্ব, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও আনুগত্য বিবেচনা করে সেনা সদস্যদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, সেনা সদস্যদের মনোবল বৃদ্ধিতে সরকার সম্প্রসারণ ও কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছে। একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের নেয়া কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। গণতন্ত্রকে সুসংহত করতে সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 52টি মানহীন পণ্যের মধ্যে দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 26টি, 16টি অকৃতকার্য আর 8টি প্রতিষ্ঠান পুনঃ পরীক্ষার আবেদন করেনি উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে বিএসটিআই। সকালে তলবের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে হাজির হয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক এ প্রতিবেদন জমা দেন। বিএসটিআই পরীক্ষায় অকৃতকার্য হওয়া বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নমানের বান্য পণ্য বাজার থেকে অবিলম্বে না সরানোয় গত 23 মে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ তাকে তলব করে। অচিরেই নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে নবম ওয়েজ বোর্ড সম্পর্কিত বৈঠকের পর তিনি সাংবাদিকদের কথা জানান। বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই, মন্ত্রিপরিষদ কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানান ওবায়দুল কাদের। আজকে তো আর সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়, আমরা সবার বক্তব্য শেষবারের মতো বারবার এ ধরনের বৈঠক ডেকে সময় জ্ঞাপনের আমার মনে হয় প্রয়োজন নেই, আর বিষয়টি আর ঝুলিয়ে রাখাও বাস্তবসম্মত নয়, যুক্তিসঙ্গত নয়। কাজেই আমরা এরপর নিজেরা মন্ত্রিপরিষদ কমিটি, মন্ত্রিসভা যে কমিটি করে দিয়েছে কমিটি আমরা বসবো, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করব, তার পরামর্শ নেব এবং এ ব্যাপারে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছব এবং সিদ্ধান্ত অচিরেই আমরা ঘোষণা করব। নিজেদের লোকদের সুবিধা দিতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেটে মাথাপিছু ঋণের বোঝা বাড়ছে না, যা দেশের জন্য ক্ষতিকর। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সরকারের সুবিধাভোগীদের জন্য এই বাজেট, এই বাজেট জনসাধারণের জন্য না। এই বাজেটের মাধ্যমে দরিদ্র আরও দরিদ্র হবে আর যারা ধনী তারা আরও ধনী হবে। জনগণের করের টাকা লুটপাট করেছে এতদিন, এবং জনগণের করের টাকা লুটপাট করতে করতে এমন জায়গায় এসেছে সেটা তাদের জন্য যথেষ্ট নয়। এখন আবার
ঋণ নিয়ে লুটপাট করতে হবে, যে জন্য বাংলাদেশকে একটি ঋণ নির্ভর দেশে তারা পরিণত করছে। কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি দল টেকনাফে শামলাপুর পাহাড়ি এলাকায় ইয়াবা উদ্ধারে যায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে র‍্যাব তিনজনের গুলিবিদ্ধ মরদেহ ও 140,000 ইয়াবা, চারটি দেশীয় তৈরি বন্দুক ও 21 রাউন্ড গুলি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাবার সাথেই গড়ে ওঠে প্রতিটি সন্তানের কত প্রথমের গল্প। ভিন্ন ভিন্ন অনুভূতির মেলবন্ধনে সন্তানের সাথে বাবা পাড়ি দেয় দীর্ঘ সময়। আদর ভালোবাসার সাথে শাসনের সমন্বয়ে নিপুণ সম্পর্কের পরেও হয়তো সংকোচে কখনো বাবাকে বলা হয় না ভালোবাসার কথা। বিশ্ব বাবা দিবসে আরও জানাচ্ছেন রাজীব রহমান। বাবার হাত ধরে না হেঁটে কেউ বড় হয়েছে এমনটা হয়তো ভাবাই যায় না। বাবার কোলে উঠে বা কাঁধে চড়ে আনন্দ পায়নি এমন শৈশবের স্মৃতি মেলাভার। তাই বাবা শব্দের মাঝে লুকিয়ে আছে হাজারো নির্ভরতা। এটা বলে শেষ করা যাইব না যে কত রোগ, যে বাবা উপরে যে ছেলের কত রোগ ভালোবাসা। হ্যাঁ, আমি এ বাচ্চা এক রাত কখনো কোনো কি আমি ঘুমাতে পারি না। বাবা আমাকে ভাত খাইয়ে দেয়। বাবা মানে জীবনের সফল হওয়ার একটি মন্ত্র। বাবার কোমল মাখা হাতে সন্তানকে খাইয়ে বড় করেছেন তিলে তিলে, যার ঋণ কখনোই শোধ হবার নয়। একটা ছেলে সন্তান বা মেয়ে হোক ছেলে হোক, মা বাপের কষ্ট যতই দেখ ওই কষ্ট মা কি বাবা ওই কষ্ট রাখে না জিন্দগি তো। সন্তান যদি ভালো সুকাজ করে তাহলে বাপ মার অবশ্যই ভালো লাগে, আর যদি আকাশ কুকাজ করে তাহলে বাপ মার মনে আঘাত আসে। ওই সন্তানকে ওরকম ভালোবাসা দেওয়া যায় না। সন্তানকে আদর করার মাঝেই বাবারা পেয়ে থাকেন তাদের পরম শান্তি। পরিবারের হাল ধরার কাজে ব্যস্ত থাকায় সন্তানদের বেশি সময় দিতে পারেন না বাবারা, কিন্তু তাদের ভালোবাসার গভীরতা মাপা কোনো যন্ত্র দিয়েই সম্ভব নয়। সন্তানরা যখন বাবা বলে ডাকে তখন কেমন লাগে? তখন শান্তি লাগে, আর যদি বাবা না ডাকে তো মনে করে আল্লাহ সুন্দর পিতা। বাবাদের মধুর স্মৃতিগুলো ভেসে ওঠে তার সন্তানদের চোখে মুখে। বাবাই হচ্ছে জীবনের আসল হিরো। ছেলে কি মেয়ে কি আর অনেক ইয়া করে, তবু মেয়েদের প্রতি বেশি টান আমার, বাবার মানে তুলনাই হয় না। মা বাবা দুজনেই খুব প্রিয় ছিলেন, আজ হয়তো তারা নাই, সবসময় আমি তাদেরকে স্মরণ করি যে আমার বাবার প্রিয় অত্যন্ত প্রিয় মেয়ে ছিলাম আমি। সবাই শুধু বাবা দিবসেই নয়, বছরের প্রতিটি দিনই হোক বাবার জন্য। সন্তানদের ভালোবাসায় হাজারো বছর বেঁচে থাকুক পৃথিবীর সব বাবারা। রাজীব রহমান, মাইটিভি, ঢাকা। দিনাজপুরের লিচু বাজারে ধস নেমেছে। গত বছরের তুলনায় অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে লিচু। গত বছরের প্রতি 100 বেদানা ও চায়না 3 লিচু বিক্রি হয়েছে 700 থেকে 800 টাকায়, এবার সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। তবে ভালো মানের লিচু কম দামে পেয়ে ক্রেতারা বেশ খুশি। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায় রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। মাদ্রাজি লিচু অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন বিক্রি হচ্ছে বেদানা, চায়না 3, কাঁঠালি এবং বোম্বাই। দিনাজপুরে রমজান মাসে লিচুর চাহিদা এবং দাম কম থাকায় রোজার পরে ভালো দামের আশায় অনেক বাগানি অপেক্ষায় ছিল, কিন্তু ঈদের পর বাজারে চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দাম আরো কমে গেছে। বাজার ঈদ গেল, কোনো পানি নাই, যত খরচা তাতে প্রচুর লোচে আমরা। বছরের তুলনায় এবার অতিরিক্ত মানে বাজার খারাপ, লিচুর প্রচুর দাম হবে ঈদের পর। আমরা লিচু কিন্তু বাগানে আটক করে রাখছি, কিন্তু আমাদের এত ভাগ্য খারাপ, লিচু 300 টাকা দিত লিচু নেয় না, এইরকম অবস্থা আমাদের। লিচু ব্যবসায়ীরা বলছেন প্রচন্ড তাপদাহে গাছের লিচু রাখা যাচ্ছে না, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। গতবার আমরা যে লিচু 5,000-4,500 কিনছি সেটা এবার কিনলাম হচ্ছে আপনার 2,500-3,500। চায়না 3 কিনছি 3,000, গেছে বছর এই মালটা কিনছি আমরা 5,000 টাকা। গতবার 1,700-1,800 টাকা বোম্বাই মান্দ্রাজি লিচুর 1,000 বিক্রি করছিলাম, এবার বিক্রি হচ্ছে 700-800-900, এর বেশি যায় না। আমাদের খরচ এবং বাগান কিনা সেই টাকাটা আসছে না। তবে কম দামে লিচু কিনতে পেরে খুশি ক্রেতারা। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তীতে জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইশরাত জাহান মনি। আল্লাহ হাফেজ।